নমস্কার দীপ মাইনর ইউটিউব চ্যানেলের গল্পগুজব অনুষ্ঠানে আপনাদেরকে আরও একবার স্বাগত ডাক্তার আমরা অনেকবারই দেখিয়েছি কিন্তু ডাক্তারের যে উপদেশ তা হয়তো সবসময় আমরা ঠিক করে মানতে পারি না আর সেই নিয়েই আজকের এক মজাদার হাসির গল্প শিবরাম চক্রবর্তীর অশ্বত্থমা হত ইতি পাশের বাড়ির বেরি বেরি হওয়ার পর থেকেই মনটা খারাপ যাচ্ছিল পাশের বাড়ির সঙ্গে কোনো সম্পর্ক যে ছিল তা নয় সম্পর্ক আবার আশঙ্কাও ছিল না কিন্তু বেরি সঙ্গে সম্পর্ক হতে কতক্ষণ যে বেপরোয়া ব্যারাম কোন দেশ থেকে এসে এত দূর পর্যন্ত এগুতে পেরেছে তার পক্ষে আর একটু কষ্ট স্বীকার করা এমন কি কঠিন কদিন থেকে শরীরটাও খারাপ বোধ করতে লাগলাম মনের মধ্যে স্বগতোক্তি শুরু হয়ে গেল ভালো করছো না হে অশ্বিনী সময় থাকতে ডাক্তার ডাক্তার দেখাও মনের পরামর্শ মানতে হলো ডাক্তারের কাছেই গেলাম বিখ্যাত গজেন ডাক্তারের কাছে আমাদের পাড়ার ডাক্তার এবং ডাক্তার বলতে একমাত্র তাকেই বোঝায় তিনি নানা রকম পরীক্ষা করলেন বিটস গুনলেন ব্লাড প্রেসার নিলেন স্থেটোস্কোপ বসালেন অবশেষে নিছক আঙুলের সাহায্যে বুকের নানা স্থান বাজাতে শুরু করে দিলেন বাজনা শেষ হলে বললেন আর কিছু না আপনার হার্ট ডায়ালেট করছে বলেন কি গজেন বাবু আমার পিলে চমকে যায় তিনি নিদারুণ গম্ভীর হয়ে বলেন কখনো কি বেরি বেরিয়ে হয়েছিল হুম হয়েছিল পাশের বাড়িতে ভয় ভয় বলতে হলো ডাক্তারের কাছে ব্যারাম লুকিয়ে লাভ নেই ঠিকই ধরেছি বেরি বেরির আফটার এফেক্ট তাহলে কি হবে আমি অত্যন্ত কাতর হয়ে পড়লাম তাহলে কি আর আমি বাঁচব না একটু শক্ত বটে সঙ্গীন কেশ এরকম অবস্থায় যে কোনো মুহূর্তে হাটফেল করা সম্ভব হ্যাঁ বলেন কি গজেন বাবু না আপনার কথা না আমাকে বাঁচাতেই হবে আপনাকে করুণ কণ্ঠে বলি তা যা থাকলে আমাকে দেখবে কে আমাকে দেখবার আর কেউ থাকবে না যে আম কেউ নেই আমার পাঁচ টাকা ভিজিট দিয়ে ফেললাম আচ্ছা চেষ্টা করে দেখা যাক গজেন ডাক্তার বলেন একটা ভিজিয়ালিশের মিক্সচার দিচ্ছি আপনাকে নিয়মিত খাবেন সারলে ওতেই সারবে আমি আর পাঁচ টাকা ওর হাতে গুঁজে দিলাম তবে তাই কয়েক বোতল বানিয়ে দিন আমায় আমি হরদম খাবো না হরদম নয় দিনে তিনবার আর কোথাও চেঞ্জে যান চলে যান পশ্চিম টশ্চিম গেলে ভালো হয় সেখানে গিয়ে আর কিছু নয় একদম কমপ্লিট রেস্ট প্রাণের মায়ার জন্য মরিয়া হতে বেশি দেরি লাগে না মানুষের বললাম আচ্ছা তাই যাচ্ছি না হয় ডালটনগঞ্জে আমার মামার বাড়ি সেখানেই যাব কমপ্লিট রেস্ট বুঝেছেন তো হাঁটা চলা কি ঘোরাফেরা কি দৌড়ঝাঁপ কি কোনো প্রকারের পরিশ্রমের কাজ একদম না করেছেন কি মরেছেন যাকে বলে হাট ফেল দেখতে শুনতে দেবে না সঙ্গে সঙ্গে কতম বুঝেছেন অশ্বিনীবাবু অশ্বিনীবাবু হারে হারে বুঝেছেন ডাক্তার দেখাবার আগে বুঝেছেন এবং পরে বুঝেছেন যেদিনই পাশের বাড়িতে বেরিয়ে বেরিয়ে সূত্রপাত হয়েছে সেদিনই তিনি জেনেছেন তাঁর জীবন সংশয় তবু গজেনবাবুকে আশ্বস্ত করি নিশ্চয়ই পরিশ্রম না করার জন্যই যা পরিশ্রম তাই করব আপনি নিশ্চিন্ত থাকুন এখান থেকে অলস হবার জন্যই আমি নিরলস হওয়ার চেষ্টায় থাকবো এই বলে আমি ওরপে অশ্বিনীবাবু বিদায় নিলাম মামারা থাকেন ডালটনগঞ্জে সেখানে তাদের ক্ষেত খামার মোটা বেতনের সরকারি চাকরি ছেড়ে দিয়ে জমি টমি কিনে বসবাস করছেন বেকারের সমস্যার সমাধানের মতলব ছোটোবেলা থেকেই মামাদের মনে ছিল কিন্তু চাকরির জন্য তা করতে পারছিলেন না চাকরি করলে মানুষ আর বেকার থাকে কি করে সমস্যায় নিয়ে তো তার সমাধান কিসের অনেক দিন মনোকষ্টে থেকে অবশেষে তারা চাকরি ছাড়লেন তারপরেই এই চাষবাস কলকাতার বাজারে তাদের তরকারি চালান আসে সরকারি গর্বে অনেককে গর্বিত দেখেছি কিন্তু তরকারির গর্ব কেবল আমার মামাদের এক ব্যবসা অনেক দিন থেকেই শোনা ছিল দেখার বাসনা ছিল এবার এই রোগের অপূর্ব সুযোগে ডালটনগঞ্জে গেলাম মামার বাড়িও যাওয়া হলো চিনজে যাওয়া হলো এই এবং চাই কি তাদের তরকারি সাম্রাজ্যও চোখে দেখতে পারি চোখে দেখতে পারি হয়তোবা মামারা আমাকে দেখে অনেক খুশি হয়ে উঠলেন বেশ বেশ এসেছে যখন তখন থাকো কিছুদিন বড় মামা বললেন থাকবোই তো পায়ের ধুলো নিতে নিতে আমি বলি চেঞ্জের জন্যই তো এলাম মেজ মামা বললেন এসেছে যখন ভালোই করেছ এতদিনে পটলের একটা ব্যবস্থা হলো ছোট মামা সাই দিলেন হ্যাঁ এই দুর্ভাবনাটাই ছিল যাক তা ভালোই হয়েছে তিন মামাই যুগপথ নাড়তে থাকেন বুঝলাম মামা তো ভাইদের কারো গুরুবার আমার বহন করতে হবে হয়তো তাদের পড়াশোনা দাঁড়িয়ে নিতে হতে পারে তা ব্যস্ত ছেলে পড়ানো এমন কিছু শক্ত কাজ নয় যে ফেল করে যাবে গুরুতর পরিশ্রম কিছু না করলেই হলো টিউশনের যেগুলো সংসাধ্য অংশ পড়া নেওয়া ভুল করলে শোধরাবার চেষ্টা করা কিছুতেই ভুল না শোধরালে শেষে পাখা পেটা করা এবং মাস পুরোলে প্রাণপ্রাণে বেতন বাগানো এখন থেকেই এগুলো বাদ দিয়ে সতর্ক থাকলাম হ্যাঁ সাবধানী থাকব রীতি মতোই যাতে কান মলবার কষ্টটুকুনিও না করতে হয় বরঞ্চ প্রশ্রয় দেব পটলকে যদি পড়াশোনায় ফাঁকি দিতে থাকে কিংবা কাঠফাটা রোজ চেগে উঠলেই ওর যদি ডাঙ্গুলি খেলার প্রবৃত্তি জেগে ওঠে ভেগে পড়তে চায় আমার উৎসাহই থাকবে ওর তরফে ভাতৃপ্রীতি আমার যতই থাক প্রাণের চেয়ে পটল কিছু আমার আপনার নয় তা মামা তো পটলই কি আর মাস্তু তো পটলই কি মামাতো ভাইদের সঙ্গে মোলাকাত হতে বেশি দেরি হলো না তিনটে ডানপিটে বাচ্চা মাথাপিছু একটি করে গুনে দেখলাম এর মধ্যে কোনটি পটল বাজিয়ে দেখতে হয় আলাপ করা শুরু করা গেল তোমার নাম কি খোকা রাম রামঠনাঠন হ্যাঁ সে আবার কি পরিচয় সূত্রপাতেই আমার পিলে চমকে যায় আমার দ্বিতীয় জনের অযাচিত জবাব আসে আমার নাম হরিদাস হোক আমার তো দম আটকে যাওয়ার জোগাড় বাঙালির ছেলের ইয়ে আবার কি নাম এমন বিদ ঘুটে এরকম বদনাম কেন বাঙালির বড় মামা পরিষ্কার করে দেন যে দেশে থাকতে হবে সেই দেশের দোস্তুর মানতে হবে না তা নইলে বড়ো হয়ে এরা এখানকার দশজনের সাথে মিলেমিশে খাবে কি সে মানিয়েই বা চলবে কি করে মেজমা বললেন এসব বাবা ডালটনি নাম যে দেশে যা দোস্তুর ছোট মামা বলেন এখানকার সবাই বাঙালিকে বড় ভয় করে আমরা ব্যবসা করতে এসেছি যুদ্ধ করতে আসি তাই এদের পক্ষে ভয়ঙ্কর বাঙালি নাম সব বাদ দিয়ে এদেশি সাদাশিদের নাম রাখা তৃতীয় দিকে প্রশ্ন করতে আমার ভয় করে তুমি তবে পটল ছেলেটির দিক থেকে একটা ঝটকা আসে আহ আমার নাম ধেঙ্গ হাটফেলের একটা বিষম ধাক্কা ভয়ানক কেটে যায় পকেট থেকে বের করে চট করে এক তবে কার নাম তিনজনই না জান তুমহারা নাম কেহেজি জিজ্ঞেস করে ওদের একজন আমার নাম আমার নাম আমদা করে বলি আমার নাম শিবরান ঠনাঠন জসমিন দেশ যদাচার ডালটনগঞ্জের ডাল ভাঙা কায়দায় আমার নামটারও একটা হিন্দি সংস্করণ বার করতে হয় ভটরিদাসে গিয়ে আমার হাতের শিশিটা হতগ্রস্ত করে সিরাপ হ্যায় কেয়া তিনটি বোতলই ওদের তিনজনের হাতে দিই মেজ মামা একটা লেভেলের ওপর দুটো পাত করে বলেন সিরাপ নেহি ভিজিটালিস হ্যায় খাও মদ তাকত উপর রাখদো ভটরিদাস রাম বুঝিয়ে দেয় সামজা কুচ ইশসে ভিজিটি ঠনঠন বান্তা হ্যাঁ বড় মামা বলেন শিবু সেই কাল সকাল বিকেল থেকে গাড়িতে উঠেছ খিদে নাও আগে ছোট মামা আমার বিস্মিত দৃষ্টির জবাব দেন তোমার দাদামশায়ের সঙ্গে মামিরা সব তীর্থে গেছেন কিনা তাই দিন কত এই মহারাজকে কাজ চালানোর মতো রাখা হয়েছে পাঁচটা চাপাটি আর কুছ তরকারি নিয়ে মহারাজের হাবির হয় তিনটি চাপাটি বা চপেটাগা গাছ সহ্য করতেই প্রাণ যায় তারপর কিছুতেই আর টানতে পারি না মামারা হাসতে থাকেন অগত্যা লজ্জায় পড়ে আর আড়াইটা কোনো রকমে গলাত ঘরণ করি টেনে টুনে পাটাই তলার মামা ভয়ানো হাসেন তোমার যে দেখি পাখির খোলা খেয়ে আমি বলি খেতে পারতাম কিন্তু পরিশ্রম করা আমার ডাক্তারের নিষেধ কি না আঁচি এসে লক্ষ্য করি আমার ভুক্তাভশেষ সেই সাড়ে সতেরোটা চাপাটি ফ্রম রামঠনাঠন টু গিধুর চোখের পলসে নিঃশেষ করে এনেছে এই দৃশ্য দেখেও কম সমসাধ্য নয় তৎক্ষণাৎ এক দাগ ভেজিটালিস খেতে হয় বড় বলেন চলো একটু বেরিয়ে আসা যাক নতুন দেশে এসেছ জায়গাটা দেখবে না বলে আমাকে টেনে নিয়ে চলতে থাকেন অনিচ্ছা সত্ত্বেও বেরোতে হয় ডাক্তারের মতে বিশ্রাম করা দরকার একেবারে কমপ্লিট রেস্ট কিন্তু মামার রেস্ট কাকে বলে জানেন তো আলস্যউদের দুচক্ষে বিষ নিজেরা অলস্ত থাকবেনই না অন্য কাউকে থাকতেও দেবেন না সারা ডালটনগজ ঘুরলাম অনেক দ্রষ্টব্য জায়গা দেখা গেল যা দেখবার কোনো প্রয়োজন ছিল না আমার কোনো দিন পুরো সাড়ে তিন ঘন্টায় পাক্কা এগারো মাইল ঘোরা হলো প্রত্যেক পদক্ষেপেই মনে হয় এই বুঝি হাটফেল করবো কিন্তু কোন রকমে আত্মসংবরণ করে ফেলি কি করে যে করি আমি নিজেই বুঝতে পারি না বাড়ি ফিরে এবার বিয়াল্লিশটা চাপাটির সম্মুখীন হতে হয় পাখির খোরাক বলে আমাকে সব থেকে কম দেয়া হয়েছে পরে খাবো জানিয়ে এই ফাঁকে ওগুলো ছাদে ফেলে আসি একটু পর গিয়ে দেখি তার চিহ্ন মাত্র নেই পাখির খোরাক তাহলে সত্যিই খাবার পর শোবার আয়োজন করছি বড় মামা বললেন আমাদের ক্ষেত খামার দেখবে চলো ছোট মা বললেন খারাপ ভারী খারাপ ওতে শরীর ভেঙে পড়ে আমি বলি আজ না কাল দেখব তবে চলো দেহাতে গিয়ে আখের রস খাওয়া যাক আখের ক্ষেত থেকেছ কখনো আখের রসে লাল লালসা ছিল জিজ্ঞাসা করলাম খুব বেশি দিন নয় তো আরে দূর আবার কিসেই কাছেই তো দুকদম মোটে তবে দু কদম কত হয় জানি পাক্কা চোদ্দ মাইল হাঁটা হলো চোখে কদম ফুল দেখছি তবু শুনি এই তো কাজেই। এসে বলে প্রাণের আশা দিয়েছি মামার পড়লে প্রাণ পাল্লায় প্রায়ই থাকে না মহাভারত রামায়ণ তার প্রমাণ আছে আরো দু মাইল পরে দেহাত আখের রস খেয়ে দেহ কাত করলাম আমার অবস্থা দেখে মামাদের করুণা হলো বোধ দেহাতি রাস্তা ধরে একটা যাচ্ছিলো সেটাকে ভাড়া করে ফেললেন এক্কায় কখনো চড়িনি কিন্তু চাপবার পর মনে হলো এর চেয়ে হেঁটে ফেরাই ভালো ছিল এক্কার এমনি দাবর যে প্রত্যেক মুহূর্তে আমি আকাশে উদ্দিত হলাম এই যাত্রায় এক এতক্ষণে টিকে থাকলেও এ ধাক্কায় একেবারে নিঘাত সব জ্ঞানে এক্কা প্রাপ্তির আর দেরি নেই টের পেলাম বেশ বাড়ি ফিরতে রাত হয়ে গেল এক্কায় যতক্ষণ এসছি তার দুই তৃতীয়াংশ সময় আকাশে আকাশেই ছিলাম কিন্তু সেই আকাশের সারা গায়ে হাড় পাঁচটা যেন ভেঙে গিয়ে গুড়িয়ে ঝরঝরে হয়ে গেছে বোধ করতে লাগলাম তেত্রিশটা চাপাটির মধ্যে সাওয়া তিনখানা আত্মসাত করে শুয়ে পড়লাম কোথায় রামলীলা হচ্ছিল মামারা দেখতে গেলেন আমার সঙ্গে যেতে সাধলেন বার বার অভয় দিলেন যে এক কদমের বেশি হবে না কিন্তু আমি ঘুমের ভান করে পড়ে থাকলাম ডালটনি ভাষায় এক কদম মানে যে একুশ মাইল তা আমি ভালোই রকম বুঝে গেছি আলাদা বিছানা ছিল না একটিমাত্র বড় বিছানা পাতা তাতেই ছেলেদের সঙ্গে শুতে হলো আমি এখন পরেই বুঝতে পারলাম যে হ্যাঁ সৌরজগতেই বাস করছি বটে আমার আশপাশে তিনটে ছেলে তিনটি গ্রহ আর কক্ষ পরিবর্তনের কামাই নেই এই যেখানে একজনের মাথা দেখি একটু পরে দেখি সেখানে তার পা বাদে মাথা পাপার কোনোটাই দেখতে পায় না তারপরেই আকস্মাত তার সামনে কোনোটার সঙ্গে আমার দারুণ সংঘর্ষ লাগে চটকা ভেঙে যায় আহত সানের শুশ্রূষা করতে থাকি কিন্তু ওদের কারো নির্দার বিন্দুমাত্র ব্যতয় হয় ঘুমের ঘোরে যেন বোঁ বোঁ করে ঘুরছে ওরা আমি যদি ওদের সঙ্গে ঘুরতে পারতাম তাহলে বোধ করে তাল বজায় রাখত ঠোকাঠোকি বাঁধার সম্ভাবনা কমতো কিছুটা কিন্তু মুশকিল এই ঘুরতে গেলে আমার ঘুমোনো হবে না আর ঘুমিয়ে পড়লে ঘোরার কথা একদম বলে যাই ছেলেগুলোর দেখছি পা দিয়েও বক্সিং করার অভ্যাস আছে এবং সব সময় নট্টো হিট বিলো দা বেল্টের নিয়ম মেনে চলে বললেও মনে হয় না নাক এবং দাঁত খুব সতর্কভাবে রক্ষা করেছি ওই ঢাকায় কখন যে দেহচ্যুত হয় কি বলি এই হয় ঘুমনোর তফা তো রফা ভাবছি আর চৌকিদারিতেও কাজ নেই মাটিতে নেমে শটান জমিদার হয়ে বই। প্রাণ হাতে নিয়ে এমনি করে ঘুমানো যায় না পোষায় না আমার এদিকে দুটো কাজে নিচে নেমে শোয়ার উদ্যোগে আছি এমন সময় নেপথ্যে মামাদের শোরগোল শোনা যায় রামলীলা দেখে আড়াইটা বাজিয়ে ফিরছেন এখন অগত্যা মাটি দেখে পুনরায় প্রমোশন নিতে হলো বিছানায় মামা আমাকে ঘুম থেকে জাগালেন অর্থাৎ তাদের ধারণা যে জাগালেন তারপর ঝাড়া দু ঘন্টা রামলীলার গল্প চলল হনুমানের লম্পজম্প তিন আমাকেই ভাই খুশি করেছে সে সমস্তই আমাকে শুনতে হলো ঘুমে চোখের পাতা জড়িয়ে আসছিল কেবল হ্যাঁ হুম দিয়ে যাচ্ছিলাম হঠাৎ একটা প্রশ্ন করে বললেন হনুমানের বাবাকে জানো তো শিবরাম ঘুমের ঝোঁকে ইতিহাসটা ঠিক মনে আসছিল না হনুমান ক্লুলাল হলো মামাদের নাম করে দিতাম সিঙ্গুলার অবস্থায় কার নাম করি সংকোচের সহিত বললাম জামোবান নয় তো বর মামা বললেন পাগল মেজমা বললেন যা আমরা নিঃশ্বাস নিচ্ছে তাই ও এতক্ষণে বুঝেছি হঠাৎ আমার মাথায় বুদ্ধি খেলে যায় বলে ফেলি চট করে ও যত সব রোগের জীবাণু বড় মামা পাগলা কি তবে আমার ধারণা তো ছিল সব প্রাণীরাই আমাদের শ্বাস প্রশ্বাস করে আমি দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বলি ছোট মামা বলেন পবন দেব সাক্ষাৎ পবন দেবকে নিঃশ্বাসের কাঁচি এই কথা ভাবতে ভাবতে কখন ঘুমিয়েছি কিংবা হয়তো ঘুমোইনি বড় মামা আমাকে টেনে তুললেন ওঠো চারটে বেজে গেছে এলো মুখ হাত ধুয়ে নাও চলো বেরিয়ে পড়ি আমরা সকালেই প্রাতব ভ্রমণ করি রোজ তুমিও বেড়াবে আমাদের সঙ্গে ছোট মামা বললেন বিশেষ করে চেঞ্জে এসেছে যখন হাওয়া বদলানোই তো এসেছো ছোট মামা শিবগঞ্জের হাওয়াই ভালো আসল হাওয়া খেতে এসে হাওয়াটাই যদি না খেলে তবে আর খেলে কি চোখে মুখে জলে চিড়ে দিয়ে মামাদের সঙ্গে বেরিয়ে পড়লাম সাড়ে সাত মাইল হাঁটবার পর মামা দু ধারে যতদূর যায় বাহু বিস্তার করে বলেন এই সব সবই আমাদের জমি যতদূর চোখ যায় জমি কেবল জমি চোখে পড়ে মেজমামা বলেন এবার যা আলু পড়ছিল তা যদি দেখতে পটলও খুব হবে এবার ছোট মামা গাড় নাড়েন আমরা সব নিজেরাই করি তো জন্মজুড়ে সাহায্য নিই না স্বাবলম্বনের মতো আর কি আছে আমরা তিন ভাইয়ে তুলে ফুলে উঠতে পারলাম না প্রায় আড়াই লক্ষ পটল এচড়েই পেকে গেল বিলকুল বদবাদ পাকা পটল তো চালান যায় না কে কিনবে বড় মামা দীর্ঘ নিঃশ্বাস ছাড়েন তবুও প্রত্যেকে দশ লাখ করে তুলেছিলাম মামা আশ্বাস দেন এবার আর নষ্ট করবার ভয় নেই ভাগ এসে পড়েছে বাড়তি ভাগটা ওই তুলতে পারবে ছোট মামা বলেন কিন্তু পটল ফলেছে তাও দেরা তা ও কি পারবে জোয়ান ছেলে উঠে পড়ে লাগলে আমাদের ডবল বদল তুলতে পারবে পারবে না বড় মামা পিঠ চাপড়ান পৃষ্ঠপোষক তার ধাক্কা সামলে ক্ষীণস্থলে বলি পটলের সিজনটা কবে আর কি দিন সাথে পরেই তো পটলার পাড়া শুরু ছোট আমার কাছে ভরসা পাই চোদ্দ মাইল হেঁটে টলতে টলতে বাড়ি পাবি ফিরেই ভিজিটালিসের গবেষণাগারে গিয়ে দেখি তিন বোতলি ফাঁক গিধৌরকে জিজ্ঞেস করি আহা গিধৌর জবাব দেয় উ দনো খাড় আলা ভট্রিদাস প্রতিবাদ করে নেহি জি নয় আমাকেও খেয়েছে মাথায় হাত দিয়ে বসে পড়ি এই দারুণ পরিশ্রমের পর এখন কি হাট ফেলের হাত থেকে বাঁচি কি করে আত্মরক্ষা করল ডাক্তারকে চিঠি লিখতে বসলাম কাল এসে আদ্যপ্রান্ত সব ইতিহাস সবিশেষ দিয়ে অবশেষে জানাই ভিজিটালিস নেই ভালোই হয়েছে আমার আর বাঁচবার স্বাদও নেই বাঁচতে গেলে আমায় পটল তুলতে হবে এক আধটা নয় সাড়ে তিন লাখ পটল তাও বেশিও হতে পারে আমাকে পত্রপাঠ এমন একটা ওষুধ চট করে পাঠাবেন যাতে এই পটলার হাত থেকে আমি নিষ্কৃতি পাই এবং সঙ্গে সঙ্গে আমার হার্ট ফেল করে এ পর্যন্ত যা দারুণ খাটুনি গেছে তা এই হার্ট আমার ফেল করেনি তখন ওর ওপর ভরসা তো আমি ছেড়ে দিয়েছি ওর ওপর ভরসা করে আর বসে থাকা যায় না সাড়ে তিন লাখ পটল তোলা আমার সাধ্য নয় তার চেয়ে আমি একবার একটি মাত্র পটল তুলতে চাই পটলের সিজন আসার ঢের আগেই যখন মরবার আশাও নেই বাঁচবার ভরসাও নাস্তি তখন এ জীবন রেখে কি লাভ ইতি মরণাপন্ন কিংবা জীবনপন্ন বিনীত ইত্যাদি এক সপ্তাহ কেটে গেল দু সপ্তাহ কেটে গেল তবু ডাক্তারের কোনো প্রশ্নের জবাব নেই ওষুধ পাটা পড়লাম নেই সকাল থেকে পটল পর্ব শুরু হবে ভেবে থেকেই আমার হৃদ কম আরম্ভ হয়েছে এঁচে রেখেছি মামারা রাত্রে নাম দেখতে গেলেই সেই সুযোগে কলকাতার গাড়িতে শটকান দেব কলকাতায় ফিরেই গজেন ডাক্তারের কাছে ছুটি গিয়ে দেখি কম্পাউন্ডার দুজন গায়ে হাত দিয়ে বসে আছে বিপত্তর কিচ্ছু নেই জিজ্ঞাসা করলাম গজেন বাবু আসেননি আজ কোথায় তিনি দু তিনবার প্রশ্নের পর অঙ্গুলি নির্দেশে জবাব পাই ও এই বাড়ির তেতালায় আছেন রোগী বুঝতে দেখতে বুঝি উত্তর আসে না রোগী দেখতে নয় আরো উপরে আরো উপরে কি রকম বাড়ির ছাদে নাকি আমি অবাক হয়ে যাই আগে না তারও ওপরে ছাদের উপরে তবে কি এরোপ্লেনের সাহায্যে তিনি হাঁটি উঠছেন ডাক্তার মানুষেরই আবার কি বেড়াম বিষয়ের অতিশয্যে প্রায় ব্যাকুল হয়ে উঠি এমন সময় ছোট কম্পাউন্ডারটি গুরু গম্ভীরভাবে অথচ সংক্ষেপে জানান তিনি মারা গেছেন মারা গেছে সেই কিরকম দশ দিনের মধ্যে তৃতীয়বার আমার পিলে চমকায় হাট ফেল হয়ে যায় বুড়ো কম্পাউন্ডারটি বলে কি আর বলবো মশাই এক চিঠি এক সর্বনেশে চিঠি ডালটন গজ থেকে অশ্বিনী না ভরণীর কার ইয়েও যেন তাই পড়তে পড়তে ডাক্তারবাবুর চোখ উল্টে গেল বার শুধু বললেন সর্বনাশ সর্বনাশ তারপরে আর কিছুই বললেন না তার হাট হলো নিজের পাড়ায় যতটা যায়। গজেন ডাক্তারের কাছে আমি অশ্বিনী রূপ ধারণ করেছিলাম আজ সেই নামের মুখোশ আর খুললাম না নিজের কোনো পরিচয় না দিয়েই বাড়ি ফিরলাম একবার ভাবলাম বলি যে এই সংকট মুহূর্তে ডাক্তারবাবুকে এক ডোজ ভিজিটালিস দেওয়া উচিত ছিল কিন্তু এখন আর বলে না